আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ যুগের ছেলে মেয়েরা অধিকাংশই দিশে হারা কি করবে না করবে ভেবে চিনতে পায় না তারা সব কিছু তাল বেতাল চলাফেরা করে বেসামাল এই জন্য দায়ীদের মরব্বিরায় আখেরা তেরা পড়বে রে ধরা তারা আখেরা তেরা দালতে পাবে না সারাম ছেলেরা চুল লম্বা রাখে মেকআপ করে চেহারাই দুই কানে দুল পরিয়া মাইয়া মানুষ হইবার চাই মেয়েরা আস শার্ট পরে ওর না কামিজ ফেলিয়ায় টিম চুল রাখে ওরা ঘরে পুরুষ সাজিয়ায় পশু পাখির লজ্জা লাগে পশুপাখির লজ্জা করে এদের ফ্যাশন দেখি আয় এই জন্য দায় ওদের মরব্বীরা এই আখেরা তেরাদালতে পূর্বেরে ধরা তারা আখেরা দালতে পাবে না সারাম হ্যালো হ্যালো মোবাইল ফোনটা কিনে দিল বাবা মাই সেই মোবাইলে ডাক শুনিয়া কলেজ সাইরা পার্কে যায় পিতা মাতা জানে না তার সন্তান কোথায় কি করছে একটু কিছু ঘটলে পরে কান্দে মোর কপাল পুড়ছে অবাদে মিলে মিশে অবাদে মিলে মিশে জীবনটা সে সারাই এই জন্য দায়ী ওদের মোর বিরাই আখিরাতে রালতে প্রে ধরা তারা আখে রাতে দালতে পাবে না সারা চমৎকার আলহামদুলিল্লাহ এ যুগে ছেলে মেয়েদের উশৃঙ্খল মেয়েদের চলাফেরা নিয়ে অতিও চমৎকার একটা বাণী আর এর জন্য তার পিতামাতারা দায়ী আমরা বুঝতে পারলাম নাবির হাদিসও তাই বলে নাবী বলেছেন মামিন উদ্দিন ইল্লাহ ইউলাদু আল ফিত্রিহি আউ ইমাজহি প্রত্যেকটি সন্তান মুসলিম হয়ে আল্লাহর বিধান মেনে জন্মগ্রহণ করে তার অযোগ্য পিতামাতা অদক্ষ পিতামাতা তাকে ইহুদি নাসারা অগ্নিপযুগ অতএব খারাপ বানায় এটা নাবি সাহায্যাম বলতে চেয়েছেন বুখারি মুসলিম মেশকাতে নব্বই নম্বর হাদিস দিয়ে অতএব আল্লাহ রাব্বুল আমাদের প্রত্যেকটি পিতামাতাকে দাইত্ব শিল্পী পিতামাতা হিসেবে কবুল করুন এবং নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া আপনারা অবশ্যই আমাদের এই গজলটি বুখারী টিভির মধ্যে আপনারা দেখতে পাবেন এবং চোখ রাখুন আমাদের বুখারী টিভি